প্রহর বিছানার সামনে এসে রিয়ানের দিকে তাকিয়ে বলে, এই তুমি এখানে কেন? আর এসে সোজা আমার বেডে কেন শুয়ে পড়েছো? তোমার রুমে কি হয়েছে? রিয়ান উঠে চাদর পেঁচিয়ে কোটিসুটি হয়ে বসে শুধু মুখটা বের করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওই রুমে কেউ আছো? আরে ধুর, এসব কিচ্ছু হয় না, যাও তোমার রুমে যাও, আর আমাকেও ঘুমাতে দাও। আর না, সত্যি আছে, আমি নিজের কানে শুনেছি। আমি তো আজকে এখানে ঘুমাবো, হাজার চেষ্টা করেও আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। উফ, আচ্ছা শোনো, ভূতের হাসি টাসি কিচ্ছু ছিল না। আমি তোমার দরজার সামনে মিনি বক্স রেখে আসছি, আর এই দেখো তার রিমোট, এখন আমি বন্ধ করে দিচ্ছি, যাও, এবার কোনো আওয়াজ আসবে না। রিয়ান মুখটা মলিন করে দুঃখের ভাব নিয়ে বলে, আমাকে ভয় দেখানোর জন্য এটা করার কি দরকার ছিল? যদি আমি ভয়ে হার্ট অ্যাটাক করতাম তখন? আর জাস্ট মজা করার জন্য করেছি, আর কিচ্ছু না। এখন প্লিজ তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমার ভয় করছে। প্রহর একটু চড়ে বলে, আরে আমি বলেই তো দিলাম, ওই হাসিটা মিনি বক্সের ছিল না, তাও আমার এখন ভয় করছে। আমি তোমার সাথে এখানে ঘুমাবো। রিয়ান, নিজের রুমে যাও, আমি নিজের বেড কারোর সাথে শেয়ার করতে পারি না। তো ভিতরে কি বউকে আলাদা বেডে রাখবে? এখন থেকে অভ্যাস করে নাও। লাগবে না আমার অভ্যাস করা, ওঠো তুমি। বলেই প্রহর রিয়ানের চাদর ধরে টানতে থাকে। রিয়ান চাদর শক্ত করে ধরে বিছানার সাথে লেগে আছে। প্রহর কিছুক্ষণ টানাটানি করে হয়রান হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, থাকো আজকের জন্য এখানে, বাট আমার গায়ের সাথে মিশবে না। রিয়ান চাদর থেকে একটু মুখ বের করে বলে, আমার ছেলেদের সাথে মিশে ঘুমানোর কোনো ইচ্ছেও নেই। বলেই গুটিসুটি মেরে বিছানার এক কোণায় শুয়ে পড়ে। প্রহরও বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে এক সাইডে শুয়ে পড়ে। সকালে সায়ন ঘুম থেকে উঠে আলোর যে রুমে আছে তার দরজায় নক করে। দুবার নক করে দাঁড়িয়ে থাকে, ভাবছে আর একবার নক করবে কি না। ভাবতে ভাবতে যেতে নেয়, তখনই আলো দরজা খুলে। দরজা খোলার আওয়াজ পেয়ে সায়ন পিছনে আবার মুড়ে তাকায়, দেখে আলো এখনও হালকা ঘুমে আছে, চুলগুলো এলোমেলো, চোখ বন্ধ করে আছে নাকি খুলে আছে বোঝা যাচ্ছে না। আলো ঘুম ঘুম চোখে বলে, মা আর একটু ঘুমাই? না, আগে বলো কয়টা বাজে, হসপিটালে সঠিক সময় যেতে হবে তো। সায়ন মুচকি হেসে আলোর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আলো এবার একটু চোখ খুলে তাকিয়ে সায়নকে দেখে ঘুম ঘুম চোখে বলে, সায়ন তুমি এত সকালে আমার বাসায়, সব ঠিক আছে তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? সায়ন এবার শব্দ করে হেসে দিয়ে বলে, না আমার কিছু হয়নি, তুমি এক কাজ করো, আর একটু ঘুমিয়ে তারপর ওঠো, রাতে ঘুমাতে লেট হয়েছে তো, তাই ঘুম ছাড়ছে না মনে হয়। আলো এবার ভালো করে তাকিয়ে বলে, আমার সব মনে পড়েছে, সরি, সকালে উঠলে একটু এমন হয়। আমি ফ্রেশ হয়ে নিচে আসছি, তুমি আর একটু ঘুমিয়ে নাও। না, আমার ঘুম ভেঙে গেছে, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। কিছুক্ষণ পরে আলো ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে সবাই বসে আছে, বসে বসে এমনিই কথা বলছে। আলো গিয়ে সবাইকে গুড মর্নিং বলে। সায়ন ইশারা দিয়ে আলোকে তার পাশে বসতে বলে। আলো গিয়ে সেখানে বসে। রিয়ান কফি খেতে খেতে বলে, এটা তোমরা আমার সাথে ঠিক করো না, কেউ কাউকে এমনভাবে ভয় দেখায়। আমি এসে বলি কি করেছে? আরে জানোস না, আমার দরজার সামনে মিনি বক্সে ভয়ানক সব আওয়াজ বের করছিল। শুকর করো আমি অসুস্থ, তাই আমি সুস্থ থাকলে তো ভূতের মতো ড্রেস পরে ভয় দেখাতাম। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কাল আমার মুডটা একটু অন্যরকম ছিল, তাই ছেড়ে দিলাম। অন্যরকম বলতে? আরে মানে অনেক ঘুম পাচ্ছিল তাই। বাহ, সবাই এখন বসে চিন্তা করছে কীভাবে আমাকে ভয় দেখালে ভালো হতো, তাই না? সবাই আমার বেস্ট ফ্রেন্ডের পিছনে কেন পড়ে আছো? আচ্ছা রিয়ান, তুই ভয় পেয়েছিলি কেমন? রিয়ান একটু ভাব নিয়ে বলে, আরে তোর ভয় কেন পাবো, বেশি ভয় পাইনি। শুধু ভয়ে আমার রুমে এসে শুয়ে পড়েছিলে, যাওয়ার নামই নেয়নি। সবাই হেসে দেয়। আমি সবাইকে নাস্তা করার জন্য ডাকলাম। সবাই টেবিলে বসে নাস্তা করতে থাকে। সবাই নাস্তা করে যার যার কাজে চলে যায়। আলো সায়নকে মেডিসিন দিয়ে নিজের কাজে চলে যায়। আলো অয়নের সাথেই যায়। প্রহর স্নেহার বাসায় যায়। গিয়ে স্নেহার রুমে দরজায় নক করে। স্নেহা আসতে বলে। এসে দেখে ঔষধ খাচ্ছে। প্রহর বসে বলে, তোমার জ্বর ভালো হয়নি? হয়েছে, কিন্তু শরীরটা একটু দুর্বল আর কি। তাহলে এত তাড়াতাড়ি কেন উঠলে? আজ রেস্ট করলেই তো পারো। কিভাবে করব? আজ আমার আর্ট এক্সাম, ফেল করলে 1 বছরের নিচে নামিয়ে দিবে। আর আমার তেমন কোনো প্রস্তুতি নেই। আরে চিন্তা করো না, তুমি খুব ভালো চিত্র আঁকো, তুমি ঠিক পাস করে যাবে। আমার পাস লাগবে না, আমার ভালো একটা নাম্বার লাগবে। এটা তোর ফাইনাল এক্সাম না? তাও আমার একটা ভালো নাম্বার লাগবে। তোমাকে ডেকেছি একটু আমার সাথে থাকতে, না হলে আমাকে দিতে যাবে না বাবা। তো আপনি রেডি? রেডি, চলো। প্রহর স্নেহাকে এক্সাম হলে নিয়ে যায়। এক্সাম শুরু হতে এখনও সময় আছে, তাই প্রহর একটু স্নেহার সাথে বসে। স্নেহা প্রহরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। প্রহর কিছু বলে না। একটু পরে এক্সাম শুরু হয়ে যায়। প্রহর একটু দূরে থেকে স্নেহার আঁকা দেখছে। সামনে মডেল রাখা হয়, তাকে দেখে সবাই আঁকছে। স্নেহা খুব সুন্দরভাবে ছবি আঁকছে। এক্সাম শেষ হয়। স্নেহা বাহিরে আসতেই প্রহর গিয়ে বলে, অনেক ভালো এঁকেছো। স্নেহা নিজের শরীরের ভার প্রহরের বুকে ছেড়ে দিয়ে বলে, প্রহর আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। প্রহর স্নেহাকে ধরে বলে, চলো সাইডে বসবে। প্রহর স্নেহাকে নিয়ে সাইডে একটা বেঞ্চে বসায়। প্রহর স্নেহাকে বসিয়ে দিয়ে পানি এনে দেয়। স্নেহা পানি খেয়ে একটু প্রহরের কাঁধে মাথা রেখে বলে, চলো এখন ঠিক আছি। প্রহর স্নেহাকে সোজা হসপিটালে অয়নের কাছে নিয়ে যেতে চায়। হসপিটালের বাহিরে এসে স্নেহা দাঁড়িয়ে বলে, এখানে কেন এসেছো? তোমাকে আগে ডক্টর দেখাতে হবে, পরে বাসায় দিয়ে আসবো। আরে আমি ঠিক আছি। দেখাই যাচ্ছে আপনি কতটা ঠিক আছেন। বলেই স্নেহাকে অয়নের কাছে নিয়ে যায়। স্নেহা আর প্রহরকে দেখে অয়ন দাঁড়িয়ে বলে, প্রহর তুই আর স্নেহা তুমি কেমন আছো? কোথায় ভালো আছো? অয়ন দেখতো স্নেহার জ্বর আর শরীর দুর্বল লাগছে। আরে আগে বলবি না, বসো স্নেহা, আমি তোমাকে চেক আপ করছি। অয়ন স্নেহাকে চেক আপ করে বলে, বর্তমানে তোমার জ্বর 101 ডিগ্রিতে আছে, তার মানে পরে আরও বেশি জ্বর উঠে, তাই তো? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নিবে। আর 2টো মেডিসিন এখানে খেয়ে ফেলো। প্রহর পরে স্নেহাকে বাসায় পৌঁছে দেয়। স্নেহাকে ধরে ধরে তার রুম পর্যন্ত নিয়ে যায়। পরে ওকে বিছানায় বসিয়ে বলে, নিজের খেয়াল রাখবে, মেডিসিন খাবে, আর এখন চুপচাপ শুয়ে থাকবে। স্নেহা মুচকি হেসে বলে, বাহ, আমার জন্য এত চিন্তা, ভালো, খুব ভালো। তা প্রেমে পড়ে গেলে নাকি? আমার না, একটা ফ্রেন্ড হিসেবে যা করা উচিত আমি তাই করছি, এর থেকে বেশি কিছু আশা করো না। আমি এর থেকে বেশি কিছু না, অনেক কিছু আশা করি, আর আমি জানি আল্লাহ অবশ্যই পূরণ করবে, বিশ্বাস এটা আমার। আজ পর্যন্ত আমরা যা আল্লাহর কাছে মন থেকে চেয়েছি তাই পেয়েছি, আর এটাও নিশ্চয়ই পাবো। শুধু শুধু আশা করে কষ্ট পেও না, আমি এখন চলি। বলেই প্রহর চলে যায়। স্নেহা হালকা হেসে বিছানায় শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আলো সায়নের রুমে যায়। গিয়ে দেখে সায়ন বুকের উপর বই নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বইটা সরিয়ে নিই। সায়ন ঘুমের মধ্যে কিছু একটা বলছে, আমি শোনার জন্য নিজের চেহারাটা সায়নের দিকে এগিয়ে নিয়ে যাই। সায়ন বিড়বিড় করে কিছু একটা বলছে। হঠাৎ করে আমার নিঃশ্বাস সায়নের মুখের উপর পড়ে। সে হালকা একটু চোখ খুলে আমাকে দেখে মুচকি হেসে নিজের মুখটা একটু আমার দিকে উঠিয়ে আমার ঠোঁটের একটু পাশে একটা কিস করে আবার চোখ বন্ধ করে দেয়। আমি লজ্জায় লাল হয়ে গেছি। মনে আমার আনন্দের বন্যা বইছে। সায়ন হয়তো আমাকে ভালোবাসে এটা ভেবে, কিন্তু শান চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ দিয়া, ভালোবাসি দিয়া তোমাকে। কথাটা আমার বুকে ছুরির মতো গিয়ে বিঁধল গিয়ে। আমি জানালার পাশে দাঁড়িয়ে পাশে রাখা দিয়ার ছবিটা নিয়ে তার দিকে তাকিয়ে বলতে লাগলাম, জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে আমার প্রচুর হিংসা হয়। তুমি মরে গিয়েও সায়নের মন থেকে যেতে পারোনি। আজও তোমাকে সে ভালোবাসে, আর আমি সায়নের জীবনের বন্ধু হয়েই থেকে যাব। সে আমাকে আর ভালোবাসবে না, তার মনে আমি জায়গা করতে পারবো না, কারণ পুরো জায়গা জুড়েই তুমি আছো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, ধন্যবাদ। এটা ভেবে কেন জানি চোখের মধ্য থেকে কয়েক ফোঁটা পানি নিচে পড়ে গেল। একটু পরে সায়ন জেগে যায়। সে আমার চোখে পানি দেখে তাড়াতাড়ি উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আলো, তুমি কান্না করছো কেন? আমি কি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি? আমার হাত ধরে দেখতে দেখতে বলে, আমি কি তোমাকে আঘাত করেছি? কোথাও ব্যথা পেয়েছো? দেখাও আমাকে। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকার পর মুখে হাসি এনে বলি, আরে আমার কিচ্ছু হয়নি, আমার চোখে কিছু একটা পড়েছে, তাই চোখ থেকে পানি বের হচ্ছে। সায়ন আমার কাছে এসে বলে, দেখি। সে আমার চোখ ধরে দেখছে কিছু আছে কিনা, আর বলছে, কোথায়? কিছুই তো দেখতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হয়তো বেরিয়ে গেছে, কিন্তু ব্যথা এখনো রয়ে গেছে। সব ব্যথা তো আর দেখা যায় না। সায়ন আমার চোখ ধরে ফু দিতে থাকে। জানি না কেন আমার এই মুহূর্তে সায়নকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। নিজেকে আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছে। সায়ন ফু দিচ্ছে, আমি সায়নকে জড়িয়ে ধরি কিছু না ভেবেই। সায়ন অবাক হয়ে যায়, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকি। তারপর সায়ন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আলো, তোমার মন কি কোনো কারণে খারাপ? আমি সায়নকে জড়িয়ে ধরেই কান্না করা কণ্ঠে উত্তর দিই, অনেক। কেন শুনি? জিজ্ঞেস করবেন না প্লিজ, আমি বলতে পারবো না। সায়ন মুচকি হেসে আমার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে হাসি খুশিই মানাই। এমন মুখ আধার করে রাখলে আলো নাম রেখে লাভ কি বলো? আমি সায়নকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি আমাকে নিজের কি ভাবেন? সত্যিটা বলবেন, আমার জন্য আপনার মনে ঠিক কোন স্থানটা আছে? শান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমার একজন খুব ভালো বন্ধু, এমন বন্ধু যাকে আমি ছাড়তে চাই না। খুব কম মানুষের ভাগ্যে জোটে এমন বন্ধু। মানে? আমি শানকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বললাম, শুধুই বন্ধু? মানে? না, কিছু না। আচ্ছা দিয়ার জায়গা কি আপনি কোনোদিন অন্য কাউকে দেবেন? না, কোনোদিনও না। দিয়ার জায়গা আমি কোনোদিন কাউকে দিতে পারবো বলে মনে হয় না। আমি জোর করে ঠোঁটে হাসি এনে শায়নের সাথে নজর এড়িয়ে টেবিলে রাখা ওষুধ বক্সের কাছে গিয়ে সেটাকে খুলে ওষুধ বের করতে করতে বলি, জানি, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি আপনার ওষুধগুলো বের করে দিচ্ছি, খেয়ে নিন। আজ থেকে আপনার দেখাশোনা করার জন্য অন্য ডক্টর আসবে। মানে তুমি আসবে না? আমি হালকা হেসে শায়নের দিকে তাকিয়ে বললাম, দায়িত্ব যখন নিয়েছি পূরণ তো অবশ্যই করব। আমিও আসব, তবে আপনার জন্য আপনার ভাই বিদেশ থেকে ডক্টর এনেছে, সেও আজ থেকে আসবে। ঠিক আছে। আমি ওষুধগুলো বের করে শায়নের দিকে ধরি আর এক গ্লাস পানি এগিয়ে দিই। শায়ন ওষুধগুলো খায়। আমি পানির গ্লাসটা টেবিলে রেখে বলি, আজ আমি আসি। আমি যেতে নেই, কিন্তু শায়ন আমার পথ আটকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে যাবে? গল্প করবে না আমার সাথে? আলো হালকা হেসে বলে, আমার জীবনটাই একটা গল্প হয়ে গেছে। মানে? কিছু না শায়ন, সবার জীবনই এক একটা গল্প, কারো বা ভালো, কারো বা খারাপ, আর কারো সবটুকুই মিলিয়ে। শায়ন হেসে বলে, তুমি তো প্রহর ভাইয়ের মতো কথা বলছো। আমিও হেসে দিয়ে বললাম, হুম আচ্ছা আমার একটু কাজ আছে, আজ আমি আসি। আর আসবে না, আজ রাতে আসার চেষ্টা করব বলে আমি দরজা পর্যন্ত যেতেই সায়ন বলে ওঠে, আমি কিন্তু অপেক্ষা করব। আমি পেছনে তাকিয়ে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে বের হয়ে যাই। সায়নের দরজা আটকে চোখের পানি আর থামাতে পারিনি। যাকে তুমি ভালোবাসো তার মনে অন্য কারো জন্য ভালোবাসা দেখাটা যে কি কষ্টের সেটা বোঝানো যাবে না। আমি নিজে চোখের পানি মুছে যেতে নেই, মারু ভাবি এসে আমাকে বলে, কি হয়েছে আলো, তুমি কান্না করছো কেন? না ভাবি কিছু হয়নি, আমি আসি, একটু কাজ আছে বলে তাড়াতাড়ি চলে গেলাম। মারু সায়নের রুমে যায়। সায়ন আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ভাবি আসো। আমি ভিতরে গিয়ে বললাম, তুমি কি আলোকে কিছু বলেছো বা তোমাদের মধ্যে কিছু হয়েছে? না ভাবি তেমন কিছুই হয়নি, শুধু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। কি প্রশ্ন শুনি? সায়ন আমাকে সব কিছু বলে। আমি সায়নকে জিজ্ঞেস করি, তুমি কি বলেছো? যা সত্যি তাই বলেছি। তোমার সত্যিটা আমি বুঝতে পেরেছি। শোনো সায়ন, তোমার জীবনকে একটা সুযোগ দাও, পুরনো স্মৃতি ধরে রাখলে সুখী হতে পারবে না। আর দিয়াও হয়তো এটাই চাই যে তুমি নিজেকে একটা সুযোগ দাও। মানে? ভাবি আমি তোমার কথা বুঝতে পারছি না। সায়ন, আলো তোমাকে ভালোবেসে ফেলেছে। কি? আর কোথাও না কোথাও তোমার মনেও ওর জন্য কোনো একটা ফিল অবশ্যই আছে, যেটা তুমি বুঝতে পারছো না। ভাবি তুমি যেমন ভাবছো তেমন কিছু না। সায়ন আমাকে না, নিজেকে বোঝাও আর নিজের জীবন আর আলোকে একটা সুযোগ দিয়ে দেখো। কিভাবে দিব? দিয়াকে ভুলতে পারছি না আমি। যদি তুমি কাউকে তোমার জীবনে আসার সুযোগ না দাও তাহলে দিয়াকে ভুলবে কিভাবে? তুমি একবার আলোকে সুযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস আলো তোমার মন ওর দিকে এনে ছাড়বে। আমার কথাগুলো ভেবে দেখো বলেই আমি সেখান থেকে চলে যাই। একটু পরে অয়ন আসে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর পোস্টার নিয়ে। এগুলো আমার হাতে দিয়ে বলে, তুমি এগুলো বেডের সামনে লাগাও, আমি শাওয়ার নিয়ে আসছি। আমি পোস্টারগুলো সাইডে রেখে বলি, অন্যজনের বেবির ছবি কেন লাগাবো? আমি তো তোমার ছবি লাগাবো, যেন আমার বেবি একদম তোমার মতো হয়। আচ্ছা তাহলে এক কাজ করো, সেখানে তোমার ছবিও লাগিয়ে দিও, যেন তোমার মতো হয়। আমি আর কিছু বলার আগেই অয়ন বলে ওঠে, ব্যাস এটা নিয়ে কোনো কথা হবে না, আমার ছবি লাগালে তোমারও লাগাতে হবে। এটা বলে ওয়াশরুমে চলে যায়। আমি পোস্টারগুলো হাতে নিয়ে ছবিগুলো দেখতে থাকি। বাচ্চাগুলো কি সুন্দর। আমি দোলনায় বসে আছি, অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে আমার কোলে শুয়ে পড়ে। কি হলো এটা? উঠুন, আমার কাপড় ভিজে গেল তো। আমি আমার বউকে ভিজাবো, শুকাবো আমার ইচ্ছা, তোমার কি? হ্যাঁ আপনার বউ তো আমি, তো আমার ইচ্ছে থাকবে না? না, কারণ তোমার ওপর তোমার থেকে বেশি অধিকার আছে আমার, বুঝলা? আচ্ছা ঠিক আছে, আপনার আমার অতীতের কথা বলার সময় কি আছে স্যার এখন? ওহ সরি, ভুলে গেছিলাম। ঠিক আছে তাহলে আর শোনাচ্ছি। বলো। জানো তুমি আমাদের নদীর হালকা পানিতে ফেলে দিয়েছিলে সেতু দিয়ে যাওয়ার সময়। আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি? পরে কি হলো? পরে আমি তো অনেক রেগে গিয়েছিলাম। আমি আর প্রহর কোনোভাবে বাসায় গেলাম। আমি তো শুধু ভাবতে লাগলাম কিভাবে তোমাকে জব্দ করা যায় অতীতে। অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। প্রহর পেছন থেকে বলে, কিরে এত কি ভাবছিস? কিছু না, শুধু ভাবছি আজকের কথা। আমার তো রাগ হচ্ছে। তোর রাগ হচ্ছে আর আমার হাসি পাচ্ছে। বয়সের তুলনায় বুদ্ধিতে একটু কম হয়েছে মনে হয়। বুদ্ধি ঠিক আছে, শুধু বাচ্চা মানসিকতাটা এখনো ছাড়লো না। ওকে তো আমি বুঝাবো। উল্টাপাল্টা কিচ্ছু ভাবিস না, আমি তো আমার গল্পের মেন চরিত্রটাকে পেয়ে গেছি। অয়ন চাঁদের দিকে তাকিয়ে আসতে বলে, আর আমি আমার জীবনে ভেবেছিলাম, কিন্তু এই মেয়েকে তো শিক্ষা না দিলে হবে না। কিছুক্ষণ পর প্রহর একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। অয়নও ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রহরকে কোনো রকমে একা বাড়িতে রেখে অয়ন বেরিয়ে পড়ে। মানুর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন আড়াল থেকে দেখছে। আমি একা একা যাচ্ছি, হঠাৎ করেই কিছু গুন্ডা টাইপ লোক আমার সামনে এলো। অদ্ভুতভাবে হাসছে। আমি একটু পিছিয়ে বলি, কি চাই আপনাদের? পথ কেন আটকালেন? এখনই যদি চিৎকার করি না তাহলে সবাই এসে জড়ো হয়ে যাবে। ওরা বলল, এই নিরিবিলি জায়গায় বেশি মানুষ আছে বলে তো মনে হয় না। ওদের হাবভাব ভালো মনে হচ্ছে না, তাই উল্টো দিকে দৌড় দিতে গেলেই ওরা আমাকে ধরে ফেলে। মুখ চেপে ধরে আমাকে গাড়িতে উঠিয়ে কোথায় নিয়ে যেতে থাকে। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি মনে মনে। একটু পরেই একটা নিরিবিলি জায়গায় এসে থামায়। জায়গাটা গাছপালায় ভরা। আমার তো ভয় হচ্ছে, মান হারানোর ভয়। ওরা আমাকে টেনে একটু ভিতরে নিয়ে যায়। আমি ছটফট করছি। একটু পরে কেউ একজন একটা গুন্ডার হাত ধরে ফেলে। তাকিয়ে দেখি অয়ন। সে ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওরা বলতে থাকে, কে তুই? ভালোই ভালোই চলে যা, না হলে এখানে মেরে পুঁতে দিব। তোরা চলে যা, না হলে আমি তোদের মেরে ফেলে দিব। মারামারি শুরু হয়ে যায়। অয়নকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। একটু রক্তও বেরিয়ে যায়। অয়ন মাটিতে পড়ে আস্তে করে বলে, আব্বে, এ দেখি সত্যি সত্যি মারছে। আমাকে মারার জন্য টাকা দিছি নাকি? উঠে দাঁড়াতেই আরেকটা মারতে আসে। আমি তার হাত ধরে আস্তে করে বলি, আব্বে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। সত্যি সত্যি কেন মারছিস? শুধু টাকা মার খাওয়ার দিয়েছি, মার দেওয়ার না। লোকটা অয়নের হাত ছাড়িয়ে একটা ঘুষি দিয়ে বলে, কে রে তুই? আর কিসের টাকা? কার টাকা? চুপচাপ চলে যা। অয়ন বুঝতে পেরে যায় এটা তার পাঠানো লোক নয়। এরা সত্যিই মারুকে উঠিয়ে এনেছে। দুটো লোক মারুর হাত ধরে টানাটানি করছে। এটা দেখে অয়নের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়, আর সে সবাইকে মারতে থাকে। যেমন মার খাচ্ছে তার থেকে বেশি দিচ্ছে। গুন্ডাগুলো মার খেয়ে চলে যায়। মারু কিছু বলছে না। অয়ন সামনে দাঁড়িয়ে আছে, আর মারু পিছনে। অয়ন পিছনে তাকায়, আমার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? একথা বলার সাথে সাথে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। সোজা জোরে জোরে কান্না করে দিই। অয়ন আমাকে থামানোর চেষ্টা করতে থাকে। আরে আরে, কান্না করো না, এখন সব ঠিক আছে। কেউ কিছু করবে না তোমাকে। আমার কান্নার আওয়াজটা একটু বেশি বেড়ে যায়। চোখ বন্ধ করে কান্না করছি। অয়ন কোনো মতেই মারুর কান্না থামাতে পারছে না। অয়ন তখন আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যেন আমি একটা বাচ্চা। আমি কান্না থামিয়ে অয়নের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে বলি, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি, আপনি নাইলে হয়তো। এটা বলে আবার কান্না শুরু করে দিই। অয়ন আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এসব কিছু চিন্তা করে লাভ নেই, তোমার কিছু হয়নি, না হবে। তাই একটু চুপ করে আমার সাথে চলেন। কোথায়? কেন, তোমার বাসায় যাওয়ার ইচ্ছে নেই নাকি? আমি বাসায় যাব। চলো, তোমায় দিয়ে আসি। মেয়েটা সত্যি অনেক ভয় পেয়ে গেছে, দেখা যায়। বাইকে উঠে আমাকেও উঠতে বলে। আমি চুপচাপ পিছনে বসে পড়ি। অয়ন বাইক চালানো শুরু করলেই আমি অয়নের কাঁধ খামছে ধরি। অয়ন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভয় পাচ্ছ নাকি? আসলে আমি আগে কখনো বাইকে বসিনি। কি, তুমি আগে কখনো বাইকে ওঠোনি? এত এত অবাক হওয়ার কি আছে? না মানে এমনি। তাহলে আমি তোমাকে আগে বাইকে ওঠালাম। একটু আগে যেতেই আমি অয়নকে থামাতে বলি। অয়ন বাইক থামালে আমি নেমে যাই। অয়ন বলে, এখানে কেন নামলে? বাকি রাস্তাটা আমি একাই যেতে পারবো। কেউ যদি আমাকে আপনার সাথে দেখে তাহলে নানা ধরনের কথা বলবে। ঠিক আছে, তাহলে যাও। আমি যেতে নিয়ে আবার ফিরে এসে অয়নের সামনে দাঁড়িয়ে বলি, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আর সরি ওই দিনের জন্য। অয়ন ঠোঁটে হাসি এনে আমার দিকে তাকিয়ে আছে। ওনার তাকানো দেখে আমার কেন জানি লজ্জা করছে। আমি আবার বলি, আপনার ঠোঁট কেটে গেছে, ও ঔষধ লাগিয়ে নিয়েন। অয়ন শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমার কেমন লজ্জা লজ্জা লাগছে, তাই আমি তাড়াতাড়ি হেঁটে চলে এলাম। আমি বাসায় আসা পর্যন্ত উনি আমার কিছুটা দূরে দূরে ছিল। আমি বাসায় ঢোকার আগে অয়নকে হাত নাড়িয়ে বাই বলে তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। অয়নও হাসি মুখে চলে যায়। অয়ন যেতেই প্রহর অয়নের সামনে রাগীভাবে দাঁড়িয়ে আছে। অয়নের মুখে মারের দাগ দেখে প্রহর ব্যস্ত হয়ে বলে, কে মেরেছে তোকে? তাকে তো আজ মেরেই ফেলবো, চল দেখি কে মেরেছে। অয়ন প্রহরের কাঁধে হাত রেখে বলে, অয়ন মার খেয়ে আসে না, দিয়ে আসে। সে তো দেখাই যাচ্ছে। আচ্ছা একটা কথা বল, তুই মারুকে কিডন্যাপ করার জন্য লোক ভাড়া করছিস, কিন্তু কেন? আরে হ্যাঁ মনে পড়েছে, শালারা একটাও যায়নি কেন? তাদের তো আমি না করেছিলাম। মানে তুই জানলি কিভাবে? স্যার আপনার কথা আমি শুনে ফেলেছি, এখন বলবেন আপনি মার কেন খেলেন? অয়ন সবকিছু প্রহরকে বলে। প্রহর রাগে বলে, শালাদের ধরে ইচ্ছে মতো মারিসনি, আমার তো এখন হাত চুলকাচ্ছে। আরে চিন্তা করিস না, মেরেছি ইচ্ছা মতো। দেখাই যাচ্ছে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে শুয়ে শুয়ে শুধু অয়নের কথা ভাবছি। ওর কথা ভাবতেই কেন জানি ঠোঁটে নিজের অজান্তেই হাসি এসে পড়ে, আর চেহারায় লজ্জার ছাপ। ভালোবেসে ফেলিনি তো আবার, আর যদিও বেশি ফেলি তাও আমার খারাপ লাগবে না। আমি বিকেলে অয়নের মামার বাড়ি গেলাম। সেখানে অয়ন আর প্রহর আমাকে দেখে তাড়াতাড়ি আসে। আমি তাদের দেখে একটি হাসি দিই। তুমি এখানে? হয়তো আমাকে ধন্যবাদ দিতে এসেছ, তাই না? আমি একটু মুখ বেঁকিয়ে বললাম, বইয়ে গেছে আমার আপনাকে ধন্যবাদ বলতে। তাহলে এখানে কেন এসেছ? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, প্রহর আর অয়ন একসাথে বলে ওঠে। ও, আমার সাথে দেখা করতে এসেছ? আমি একটু কপাল কুঁচকিয়ে বললাম, আপনারা আমার ফ্রেন্ড হলেন কবে? আমি তো মেঘার সাথে দেখা করতে এসেছি। মেঘা অয়নের মামাতো বোন। মেঘা আপনার বন্ধু হয়? কোথায়, আগে তো বলেননি। আমাদের কথাই বা হলো কয়দিন? আপনি চাইলে প্রতিদিন বলতে পারেন। তখনই মেঘা বেরিয়ে আসে। আমি দুজনের মাঝখান দিয়ে মেঘার কাছে চলে যাই। কিরে মেঘা, এখন তো দেখি ঘর থেকে বাহিরেই যাস না, হবু হাজবেন্ড মানা করেছে নাকি? মেঘা একটু লজ্জা পেয়ে বলে, দূরের ভাইয়ার আছে, এখানে কি বলিস? আরে বিয়ের কথা বলতে লজ্জা কিসের তোর? ভাইয়ারা কি বিয়ে করবে না নাকি? অয়ন আর প্রহর এসে বলে, ঠিক বলেছ, বিয়ে তো একদিন না একদিন করাই লাগবে, এতে লজ্জার কি আছে? আমি মেঘার হাত ধরে বলি, যারা বেশরম তাদের আবার লজ্জা আছে নাকি? চল রে মেঘা, আমরা উপরে গিয়ে কথা বলি। আমিও আসছি। তুই গেলে আমি একা থেকে আর কি করব? বসে থাকবি? আমাকে যেতে না দিলে আমিও তোকে যেতে দিব না। ও হ্যালো, আপনাদের কাউকেই আমি আমাদের সাথে যেতে দিব না, এটা আমাদের ফ্রেন্ডের মধ্যেকার। আপনারা কি করবেন? তোমাদের সঙ্গ দিতে। লাগবে না আপনাদের সঙ্গ, চল মেঘা বলেই আমি আর মেঘা চলে যাই। গিয়ে আমি মেঘাকে অয়নের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছি। যতটুকু জেনেছি ওর কোনো জিএফ ছিল না। যাক, শুনে ভালো লাগলো। আমি মেঘাকে কোনোভাবে বুঝিয়ে অয়নের রুমটা খুঁজতে থাকি। একটা রুমে উঁকি দিতেই অয়ন পিছন থেকে আমার কানের কাছে এসে বলে, আমাকে খুঁজছ? আমি চমকে পিছনে তাকিয়ে বলি, আল্লাহ, আপনি? এভাবে কেউ কাউকে জিজ্ঞেস করে, তাও আবার হঠাৎ করে? আচ্ছা বললে না যে কাকে খুঁজছ? আমাকে? না, আমি আপনাকে কেন খুঁজতে যাব? তাহলে আমার কেন এমন মনে হচ্ছে? সেটা আপনার মনকে জিজ্ঞেস করেন। অয়ন আমার একটু কাছে এসে বলে, সেটাই তো করছি। আমি একটু সরে গিয়ে বলি, মানে? মানে আমার মন তো আমার কাছেই নাই, তো জিজ্ঞেস করব কিভাবে? আমার মন তো তোমার কাছে, তাই তোমাকেই জিজ্ঞেস করলাম। কেন জানি এ কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁটে হাসিটা একটু বেশি এসে পড়ল। অয়নকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি হাসিটা বন্ধ করে দিই। অয়ন আমার দিকে সন্দেহের দিকে তাকিয়ে বলে, প্রেমে পড়ে গেলে নাকি আমার? আমি অস্থির হয়ে বললাম, জি না। যেতে নিয়ে পিছনে তাকিয়ে মুচকি হেসে বলি, পড়লে পড়তেও পারি, কোনো সমস্যা আছে? অয়ন একটা বড় করে হাসি দিয়ে বলে, একদমই না, আমি তো চাই তুমি পড়ো। তখনই প্রহর এসে বলে, কি বলিস তুই? মারু পড়ে গেলে ব্যথা পাবে না, আর এটা তুই কেন চাস? আজব। আরে এই পড়াতে কেউ ব্যথা পায় না, তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। আমি হেসে চলে গেলাম। প্রহর কিছু বুঝতে পারছে না। এভাবে অনেক দিন কেটে যায়। আমি অয়নের প্রেমে পড়ে যাই। অয়ন আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যে মরিয়া হয়ে আছে। আমিও বলবো বলবো ভাবছি, কিন্তু কিছুদিন ধরে অয়ন আমাকে ইগনোর করে চলে, বেশি কথা বলে না, এড়িয়ে চলে। আমারও আর ভালো লাগছে না। আমি একদিন অয়নের পথ আটকিয়ে বলি, কি সমস্যাটা কি আপনার? আমাকে ইগনোর কেন করছেন? কিছু হয়েছে? হলে বলেন, আর বেশি কথাও বলছেন না। অয়ন কিছু না বলে আমার সাইড কাটিয়ে চলে যেতে চাই। আমি অয়নের হাত ধরে বলি, কথা শেষ না করে যাবেন না, প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন। অয়ন আমার হাত ছাড়িয়ে বলে, কি বলবো বলো, আমার বলার মতো কিছু নেই। আমি হালকা হেসে বলি, ও আচ্ছা, এবার বুঝেছি আপনি কেন আমার প্রতি রেগে আছেন। আপনি যেটা শুনতে চান সেটা আমি আজই বলবো। আমি কিছু শুনতে চাই না বলে অয়ন চলে যেতে নেয়। আমি অয়নের হাত ধরে ফেলি, ধরে বলি, আমিও আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ বলেই লজ্জায় চোখ নামিয়ে ফেলি। অয়ন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আমি অয়নের হাতটা একটু ঝাঁকিয়ে বলি, কিছু বলো না কেন? অয়ন তাড়াতাড়ি তার চোখ সরিয়ে আমার হাত এক ঝটকায় ছড়িয়ে বলে, তোমাদের গ্রামের মেয়েদের এটাই সমস্যা, একটু হেসে কথা বললেই সংসার গড়ে ফেলে। একটু হেসে কথা কি বলেছি? নিজেকে আমার লেভেলের ভাবতে শুরু করে দিয়েছ। আমি অয়নের কথার কিছুই বুঝছি না, সব আমার কাছে এলোমেলো লাগছে। তাও আমি মুখে জোর করে হাসি এনে বললাম, মজা করছো তাই না অয়ন? দেখো এই সময় মজা ঠিক হচ্ছে না। অয়ন তুচ্ছ হাসি দিয়ে বলে, ইয়াহ রাইট, এতদিন আমি তোমার সাথে মজাই করেছি, এখানে থেকে থেকে ভোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে ফান করা যাক। কাল আমি এখান থেকে চলে যাব, তাই আর এই নাটকের কোনো দরকার নেই। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করি, এতদিন এত ভালোবাসা সবই কি মিথ্যা ছিল? কিসের ভালোবাসা, সব নাটক ছিল। আর নিজেকে একবার দেখো আর আমাকে দেখো, এটা ভাবার আগে নিজের চেহারাটা তো একবার আয়নায় দেখতে। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। এবার রাগে দুঃখে বললাম, আপনি কি আমাকে নিজের খেলনা মনে করেছেন, যে যখন খুশি খেলবেন? এতদিন ভালোবাসি বলে বলে মাথা খারাপ করে দিয়েছেন, এখন আমি যখন বলছি যে আমি আপনাকে ভালোবাসি তখনই পাল্টি নিচ্ছেন। কি মনে করেন কি নিজেকে? ঠিক কথা আমারই বোঝা উচিত ছিল, আপনার মতো ছেলেরা শুধু ধোকা দিতে পারে, ভালোবাসতে পারে না। কোনোদিন ক্ষমা করব না আপনাকে, আই হেট ইউ বলে কান্না করতে করতে চলে গেল। আমি তাকিয়ে শুধু তাকিয়ে নীড়ে যাওয়া দেখছি, আর কিছুই আমার করার নেই। নিজেকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। কতদিন এটা অপেক্ষায় ছিলাম। অবশেষে বলল, কিন্তু আমার আর সেই খুশিটা রইল না, কারণ আমি প্রহরকে বলার আগে প্রহর আমাকে বলে সে নাকি নীরকে ভালোবাসে। তাহলে আমি কি করে সেখানে আসতে পারি? ওর ভালোবাসা আমি কেড়ে নিতে পারবো না, আমার কারণে প্রহরকে কষ্ট দিতে পারবো না। আমি সেখান থেকে চলে যাই, বিদেশ চলে যাব। আমি যাওয়ার আগে মামাকে বলে যাই, উনি যেন নীরের মা বাবার সাথে প্রহরের জন্য কথা বলে। মামাও তাই করে, তার মা বাবা রাজি হয়ে গেছে শুনেছি। আমি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি, প্রহর আমার রুমে এসে আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ব্যাগের দিকে নজর দিয়ে বলি, হাসছিস কেন? তো কি করব, মারু রাজি হয়ে গেছে, ভাবছি কিছুদিন পরেই আমরা বিয়ে করে নিব। কি বলিস অয়ন? মারু আমার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমি অন্যদিক ফিরে বলি, চোখে পানি এসে গেছে। প্রহর দাঁড়িয়ে বলে, কি চোখের পানি লুকানোর চেষ্টা করছিস নাকি? আমি কিছুটা চমকে গিয়ে নিজের চোখ লুকানোর চেষ্টা করে বলি, মানে কি তোর কথার? প্রহর আমার কাঁধে হাত রেখে বলে, অনেক হয়েছে, আর মিথ্যা বলার কোনো দরকার নেই, মারু আমাকে সব বলে দিয়েছে। আমি প্রহরের দিকে তাকিয়ে ওর হাত ধরে বলি, মানে কি বলেছে? প্রহর দেখ, ওর কথা তুই সিরিয়াসভাবে নিস না। প্রহর আমাকে জড়িয়ে বলে, তুই মারুকে ভালোবাসতি, কিন্তু আমার কারণে মারুকে ছেড়ে দিতে চাইছিস। মারুও তোকে ভালোবাসে, আমার কারণে তুই নিজের ভালোবাসা ত্যাগ করছিস। যদি মারুর সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? আমি মারুর আগে তোকে ভালোবাসি, মারু তোর ছিল আর কিছুদিন তোরই থাকবে, বুঝছিস? প্রহর, বোঝার চেষ্টা কর। তুই বুঝ, যা মারুর রাগ ভাঙা, যা। বিয়েটা আমার সাথে না, তোর সাথে হবে, ঠিক আছে? মারু বাগানে আছে, তাড়াতাড়ি যা, না হলে আবার দেরি হয়ে যাবে, যা তাড়াতাড়ি। আমি প্রহরকে জড়িয়ে ধরে বাগানের দিকে দৌড় দিলাম। নীর সেখানে মন খারাপ করে বসে আছে। আমি নীরের দিকে তাকাই, নীর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি বলেছ প্রহরকে তুমি? নীর রাগে জোরে বলে, কি বলবো, যা সত্যি তাই বলেছি। আপনি যেমন আমার সাথে অভিনয় করেছেন ভালোবাসার, ঠিক তেমনি আপনার বন্ধু আমার সাথে বিয়ের নাটক করতে এসেছে, এটাই বলেছি। আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার মনে কষ্ট দিয়েছি। নীর রাগ দেখাতে গিয়ে হেসে দেয়। আমি তার দিকে তাকিয়ে আছি, হাসি থামিয়ে বলে, আর রাগ দেখাতে পারবো না, প্রহর আমাকে সব বলেছে, আপনি আমাকেই ভালোবাসেন। আর তুমি? নির্লজ্জা মাখা মুখে বলে, আমিও। অয়ন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, প্রহর দূর থেকে সব দেখছিল। এভাবেই চলতে থাকে, লুকিয়ে দেখা করা, কথা বলা, বাইকে ঘুরতে যাওয়া। ওই দিন মেঘার গায়ে হলুদ ছিল আর নীর হলুদ শাড়ি পরেছিল। আমি আর প্রহর হলুদ পায়জামা পাঞ্জাবি। আমি সবার ছবি তুলছিলাম। নীরের মাথার ফুল ছুটে যাচ্ছিল, প্রহর সেটা ঠিক করে দিচ্ছিল, আমি সেটার ছবি তুলিনি। এভাবে অনেক মাস কেটে যায়। পরে সায়ন বড় একটা পার্টি রাখে, ভেবেছিলাম সেখানে সবাইকে তোমার আর আমার বিয়ের কথা বলবো, বাকিটা তো জানাই আছে। বর্তমানে এসব বলে অয়ন উঠে আমাকে জড়িয়ে ধরে বলে, আমাদের ভালোবাসা মনে নেই তোমার? আমাদের সেই স্মৃতিময় মুহূর্ত। আমি হালকা হেসে বলি, কালকের কথা মনে না থাক, আজ তো আমি তোমার পাশে আছি, তোমাকে ভালোবাসি। অতীতের মুহূর্তগুলো আমরা আবার কাটাবো একসাথে, আর এগুলো কখনো ভুলবো না। আর ভুলে গেলেও আমাদের ভালোবাসা মনে করিয়ে দেওয়ার মতো আমাদের ভালোবাসার অংশ তো আমার মধ্যেই আছে। এভাবেই কেটে যায় কয়েক মাস। আগের থেকে একটু মোটা হয়ে গেছি, পেটটাও বড় হয়ে গেছে, সবাইকে তেমনিভাবে জ্বালাচ্ছি। গভীর রাত আর দিন নেই, যখন সেটা খেতে মন চাইছে সবাইকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি আমার জন্য। সায়নের অবস্থাটা ঠিক বোঝা যাচ্ছে না, এই ভালো তো এই খারাপ, পাগলামোটা বেড়েছে মনে হয়। এভাবেই আরও কয়েক মাস কেটে যায়। এখন আমার 9 মাস। পেটের কারণে নিচের পা দেখতে পারি না, নিচু হতে পারি না। আমি রুমে বসে আছি, অয়ন তখন বলে, নীর, আমি একটা কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসব, তুমি সাবধানে থাকবে। তুমিও সাবধানে যাবে কিন্তু। অয়ন সন্ধ্যায় ফিরে আসে, এসে তার মাকে মারুর কথা জিজ্ঞেস করতেই একটা জোরে চিৎকারের আওয়াজ শুনে অয়ন দৌড়ে উপরে যায়। গিয়ে দেখে মারু নিচে পড়ে আছে, নিচে রক্ত দিয়ে মেঝে ভেসে যাচ্ছে, আর সাইডেই দাঁড়িয়ে আছে সায়ন, হাতে মোটা রড নিয়ে, যেটা খাটে থাকে মশারি টাঙানোর জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।